আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা ডিজাইন নিয়ে। আজকে আমি কামিজের ডিজাইন সেলাই করে দেখাবো। আগের দিনকে আমি ডিজাইনটা ড্রয়িংটা কীভাবে করতে হয় ওটা আমি দেখিয়েছি, এবং আজকে ওটা কী কালার সুতো দিয়ে সেলাই করেছি ওটা আর কি শেয়ার করবো। আর একটুখানিকে আমি দেখিয়ে দেবো যে এই সেলাইটা আমি কীভাবে করেছি ওটা আর কি দেখিয়ে দেবো। তো আমি এখানে আমি দুইটা কালার সুতো দিয়েছি, একটা দিয়েছি কুসুম কালার আর একটা দিয়েছি মেরুন কালার, রানী গোলাপ যেটাকে বলে। তো আমি ফুলটা করা দেখাবো। এটা কে বলে লখনৌ সেলাই, লখনৌ স্টিচ যেটাকে বলে। আর এই স্টিচটাতে সেলাই করলে কিন্তু ভালো লাগে দেখতে, আর এই সেলাইটা কিন্তু অনেক ইজি। তো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ ফুলগুলো সেলাই করে নিয়েছি। এটুকু করে আমি সম্পূর্ণটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে আমি করে নিয়েছি, এটা কিন্তু আমার করা হয়ে গিয়েছে। এবার আমি সম্পূর্ণ জামাটা আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে। এই যে কামিজের নিচ থেকে এভাবে আমি করে দিয়েছি, সম্পূর্ণটা আমি এভাবে করেছি।
এভাবে কিন্তু হাতায়ও দিতে হবে, দিলে ভালো লাগবে, পিছনে দিলে বা গলার কাছে দিলেও ভালো লাগবে। তো আমি যেটুকু করেছি ওটুকু আমি দেখিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা একটু করে নিও, আর যারা যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকের মতো আমি আল্লাহ হাফেজ দেবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।